হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম টু রকির মিউজিক ব্লগার চ্যানেল। তো আজকে আমি তোমাদের দেখাচ্ছি আমার একটি ছোট্ট রুমের ভিডিও, যেটাতে আমরা রং করেছি জাস্ট রিসেন্ট। যার ফার্স্ট ছবিটা তোমাদের আফটার আর বিফোর তোমাদের ছবিটা দেখিয়ে দিলাম। তো ফার্স্ট কিন্তু ঘরটা ভালোভাবে ক্লিন করে নেওয়া হলো। আমার একটা পুট্টি করা ছিল না, ঘরটার মধ্যে খালি হোয়াইট সিমেন্ট করা ছিল প্রায় 3 বছর আগে। তো আমি ফার্স্ট প্রাইমার নিয়ে আসলাম 4 লিটার। তো 4 লিটার প্রাইমারে ফুল ঘরটাকে একবার প্রাইমার করা হলো। প্রাইমার করে নেওয়ার পর একদিন আমরা টাইম দিয়েছিলাম ওটা শুকোনোর জন্য। তারপরে আমরা সিলিনে লাগালাম প্রায় 2 লিটার মতো রং, একটু হালকা একটু ব্লুইশ কালারটা করা হয়েছিল হোয়াইটের মধ্যে 2 লিটারের মতো। আর প্লাস আমি এই ঘরটার জন্য, এটা যেহেতু এটা 10x10-এর ঘর, তো এটা হচ্ছে ঘরের দেখো আমি এক দুটো ওয়াল করে দিয়েছি অরেঞ্জ। তো এটায় মোটামুটি আমার 2-3 লিটার রং লেগেছে। আর আরেকটাতে কোন নাকি চোখ জ্বলে, এটাতে আমার লেগেছে প্রায় 3 লিটার রং। আরেকটা বলছি ইয়েলো, লেগেছে 1 লিটার। টোটাল আমার 6 লিটার রং লেগেছে এই 4টে ওয়াল করতে আর ওপরে সিলিং করতে। তো এরপরে স্টেন্সিলের যে ডিজাইনগুলো দেখতে পারলে, তো স্টেন্সিলের ডিজাইনগুলো কিন্তু ওটা আমি নিজে হাতেই করেছিলাম। আমার যে মিস্ত্রি ছিল সে আমাকে জাস্ট একটু হেল্প করেছিল স্টেন্সিলের ডিজাইনগুলো করাতে। এই হচ্ছে ঘরটার ফাইনাল লুক। সো ফ্রেন্ড, এই যে ওয়ালটা দেখতে পাচ্ছো, এই ওয়ালটাতে আমি এখন স্টেন্সিল ডিজাইন করব। এই স্টেন্সিল ডিজাইনটা এইটা দিয়ে আমি করব। এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, 130 টাকা পড়েছিল। করার জন্য আমি নিয়ে নিলাম একটা এশিয়ান পেন্টের ট্র্যাক্টর ইমালশনে একটা হোয়াইট পেন্ট। এরকম একটা থালা নিয়েছি, একটা রোলার নিয়েছি। স্টেনলেসের কালারে কখনো আমরা কালার বেশি মিক্স করতে পারি না, জাস্ট এই অল্পটাই দেব। এই যে স্টেনলেসের কালারটা, পুরোটা স্টেনসিলের কালারটা আমি নিয়ে নিলাম এখানে রোলারটার মধ্যে নিয়ে নিলাম। এখন এর মধ্যে রোলিং ব্রাশ মেরেছি। সো ফ্রেন্ড, এই হচ্ছে ফাইনাল লুকসটা হলো, এই হচ্ছে ফাইনাল লুকস। এবার এই নিচটা, যেহেতু আমার এইটার মধ্যে খুব একটা ইসে নয়, এইভাবেই করতে হবে। একটু একটা জায়গা একটু খারাপ হয়ে গেছে, কারণ ওটা একটু জল ছিল বেশি ব্রাশটাতে। এই হচ্ছে লুকসটা, এই একটাই ওয়াল ছিল, এই ওয়ালটার এখানে পর্দা লাগবে। আর এই পাশের গুলো করে ফেললাম আজকে। এখানেও আছে 3টা ডিজাইন, একটাও আছে ওয়ালে। আর এই ওয়ালটাতেও জাস্ট এই 3টে ফ্লাওয়ার করলাম, আর এটা আমি এর আগের দিনই করেছিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা তোমরা অতি অবশ্যই আমায় জানিও। আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং খুব অল্প বাজেটের মধ্যে কিন্তু তোমরা করে ফেলতে পারো এইরকম একটা খুব সুন্দর স্টেন্সিল ডিজাইন। তো ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটাতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অনেক অনেক শেয়ার করো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো।